আজকের খুব আনন্দের একটি মুহূর্ত, কারণ যে একাডেমি প্রথম স্টার্ট হয়েছিল সেই সময়ে অনেক ছাত্রছাত্রী আমরা আর তাদেরকে চিনতে পারি না। খুব ক্লোজ কিছু ছাত্রছাত্রী থাকে, তাদের মধ্যে আমাদের মধ্যে আজকের হাজির আছে তোমাদেরই সিনিয়র, তোমাদেরই দাদা, বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে কর্মরত আসমান। তো সর্বপ্রথম তোমাদের এই দাদা স্যারের জন্য সকলে হাত তালি দাও। তো আমাদের কাছে খুবই আনন্দের হয় যখন আমাদের ছাত্রছাত্রীরা দেখতে আসে ও ছুটিতে এসছে। আনন্দের বিষয় আজকে আমার আরও একটু বেশি লাগে, সেটা হচ্ছে ও আর আমার ভাগনা একসঙ্গে চাকরি পেয়েছিল ইন্ডিয়ান আর্মিতে, দুজনেই ইন্ডিয়ান আর্মিতে। বর্তমানে আসমান কোথায় পোস্টিং আছে আমি ঠিক জানি না, জেনে নেবো এক্ষুনি। আজকে আর একটা স্পেশাল ভালো লেগেছে, যেটা আমি ওদেরকে বলতাম গ্রাউন্ডে যে চাকরি পেয়ে গেলে তোরা বুলেট কিনবি, কিনবি তো কি বুলেট কিনবি, ছোটোখাটো গাড়ি কিনবি না, কিনে লে লাদাখ ট্যুর করবি। এবং আনন্দের বিষয় নিচে ওর একটা গাড়ি দাঁড় করানো আছে, ও বুলেটও কিনেছে। এবার বলছে যে স্যার আমার লে লাদাখে সম্ভবত আমার পোস্টিং আছে, তাই তো? সর্বপ্রথম আমি ওর হাতেই আমি হ্যান্ড ওভার করছি, তোর যা ইচ্ছা তুই বলতে পারিস, তোদের তোরই একাডেমি, প্রথম তোরাই ছিলিস স্টুডেন্ট, এখন ধীরে ধীরে প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে, ওর সাথে যারা চাকরি পেয়েছে সম্ভবত দিবাকর তোর সাথী ছিল, তাই তো? দিবাকর নশ্বর, পল্লবী দাস, তারপরে কি সাগর দোলই, তারপরে কি অভিজিৎ, আর কে ছিল, আশিক, তো মোটামুটি সব কজনেই কম বেশি প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছে ওই সময়। কেননা তোমরা জানো না পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম আমি স্টার্ট করি, বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় একমাত্র আমি ছিলাম। দেন এখন আমি আস্তে 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 চেঞ্জ করেছি অনেক কিছু। তো যাই হোক, তুই কোথায় আছিস, কী করছিস, ছোটো ছোটো ভাইদের বল, ওদের বল যে লাইফটা কী আছে, ভৌজিত লাইফ। অ্যাকচুয়ালি এই দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে প্রথমেই দাদাই শুরু করেছিল এই একাডেমি, আদার্স জায়গায় যেমন বিহার ইউপিতে আছে না, ইউটিউবে দেখেছো হয়তো, ওই সব জায়গায় আলাদা ব্যাপার, কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনায় পশ্চিমবাংলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা প্রথমই দাদা এখানে চালু করেছিল, প্রথম যে বায়োপি স্টেশন আছে স্টেশনের পেছনে ঠিক চালু করেছিল প্রথমেই, একদম প্রথম। তখন আমরা প্রথম ফার্স্ট স্টুডেন্ট ছিলাম দাদা, ঠিক আছে? তো যাই হোক, কোনো এখন তো সব দেখা দেখি সব এখন শুরু করে দিয়েছে, যা হয়তো পুরানো পুরানোই হয়, ওল্ড ইজ গোল্ড বলে না, তো ওল্ড ইজ গোল্ডই হয়, ঠিক আছে? এখন নতুন যারা করছে সেই ব্যাপারটা তাদের ব্যাপার, তারা ভালো করুক খারাপ করছে তাদের ম্যাটার না, তো কোনো অসুবিধা নেই। তোমরা এই জায়গাতে এসো, বাড়িগত ছেড়ে এসো, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? কিছু পাওয়ার জন্য তো এসো নাকি, তাই নাকি? কিছু তো সবাই, কেউ তো আর ভালো খুব হেভি ঘরের ছেলে যদি হতো এখানে থাকতো কি, কেউ থাকতো না, আমিও থাকতাম না, আমিও ওখানে যেতাম না, তাই নাকি? আমরা খুব ভালো ঘরের ছেলে নয়, কেউই ছেলে নয় এরকম, ঠিক আছে? আমার যদি বাবা অনেক বড় লোক হতো আমি কোনোদিন যেতে পারতাম, ভাবতাম এখানে কোনো বিজনেস করে খেয়ে নেবো, তাই না? তো ওই জন্য গরিবই মানুষের উপরে নিয়ে যায়, কেন বুঝতে পেরেছ? তো কেউ বড়, এখানে কেউ বড় লোকের ছেলে না, তো কেউ আছে এখানটায়, কেউ তো নেই। তো ওই জন্য এক জায়গায় বাড়ি ছেড়ে চলে এসো, টাকা টাকাও যাচ্ছে, সব কিছু যাচ্ছে, তো মন লাগিয়ে পড়ো, টাকাটা বড় ম্যাটার করে না, যখন চাকরি পেয়ে যাবে তোমার ফ্যামিলি দাঁড়িয়ে যাবে, বুঝতে পেরেছ? ভালো করে পড়াশোনা করো আর মেহনত করো, মেহনত করলে আর লক্ষ্য স্থির রাখলে কেউই আটকাতে পারবে না, তোমার যতজন ততজন সবাই চাকরি পেয়ে যাবে, কেন বুঝতে পেরেছ? যখন তুমি চাকরি পাবে, তুমি চাকরি পাবে, তোমার দেখা দেখি আরও চারজন চাকরি পাবে, দেখা দেখি সব কিছু হয়, তোমার পাড়ার মধ্যে হয়তো কেউ চাকরি নেই, তুমি চাকরি যখন পাবে তখন তোমার দেখে দেখে পাড়াতে দেখবে আরও দশজন চাকরি পাবে, তাই নাকি? সেই জন্য ভালো করে পড়াশোনা করো, লক্ষ্য স্থির রাখো, সব পেয়ে যাবে, কোনো কিছু ইম্পসিবল নয়, সব পসিবল। কোনো আগে তো মানুষ যেতই না এখানটায় সাউথ চব্বিশ পরগনায়, এখনও পর্যন্ত সাউথ চব্বিশ পরগনায় কোনো ছেলে বেশিরভাগ ডিফেন্সে কেউ যায় না, বেশিরভাগ যায় না সাউথ চব্বিশ পরগনায়। কোনোদিন রেকর্ড দেখবে কোনোদিন যদি তোমাদের মধ্যে কেউ চাকরি পায় না, তো যখন ব্যাটালিয়ানে যাবে বা কোনো জায়গায় যাবে দেখবে খুব কম ছেলে সাউথ চব্বিশ পরগনার ছেলে আছে, সব তোমাদের ওখানে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এইসব দিকে ছেলে বেশি থাকে। আমার এই সাত বছর চলছে, আমি এখনও পর্যন্ত সাউথ চব্বিশ পরগনার ছেলে একটাই পেয়েছি আমি, ঠিক আছে? তো সাউথ চব্বিশ পরগনার ছেলে প্রচুর কম থাকে, কেন বুঝতে পেরেছ? তো ওই জন্য সব তোমাদের মধ্যে সাউথ চব্বিশ পরগনায় কেউ বাড়ি আছে এখানটায়, তোমার আর কার, তোমার কোথায় ভাই, তোমার নিউ গড়িয়া, তোমার দক্ষিণ লক্ষ্মীকান্তপুরে, লক্ষ্মীকান্তপুর গড়িয়া, এই তিনজন ছাড়া তুমি দেখো উনিশ জনের মধ্যে তিনজন আছে, তাই নাকি?
তো এরকম আমরা যখন খুঁজি, আমরা খালি খুঁজি যে আমাদের বাড়ির এরিয়ার কোনো লোক আছে কি দেখি, কোনো ছেলে আছে কি দেখি, পাই না, বুঝতে পেরেছ? ওর এসএসসি মাঠ কমপ্লিট হয়ে গেলে সার্ভিস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আজকে তো আমাদের হারানের একটা খুশির খবর শুনলাম। হারান তোর কিসে হয়েছে? ফরেস্ট গার্ডে হয়েছে। কবে জয়েনিং তোর? আগস্ট মাসে। তুমি সামনে, তুমি পিছিয়ে যাও। আগস্ট মাসে তাহলে তোমার জয়েনিং হচ্ছে, চলো ঠিক আছে। ও আর্মিতেও সম্ভবত পাশ করে আছে, মানে সরি রেজাল্ট বার হয়নি, তাই না? আশা করি হয়ে যাবে, অসুবিধা নেই, সবার আর্মিতে আছে, তাই না? মাঠ আছে তো আর্মিতে? কবে মাঠ আছে? মাঠ বলতে এখনো পর্যন্ত রেজাল্ট বার হয়নি, পাশ করে যাবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কোনো অসুবিধা নেই, লোক স্থির রাখো, সব পেয়ে যাবে, কোনো চাপ নেই, এতে কোনো টেনশন নেওয়ার কিছু নেই। বাড়ি ঘর ছেড়ে আছো তো, যতক্ষণ আড্ডা মারবে ততক্ষণ পড়াশোনা করবে, বুঝতে পেরেছো? এখানে তো আনন্দ ফুর্তির জন্য আসোনি তো, এসেছো? আনন্দ ফুর্তি করা হলে তাদের ঘরে করতে পারতে, তাই নাকি? তাহলে এখানে এসে বাড়ি কত মা বাবা ছেলে এখানে কেউ আনন্দ ফুর্তি করতে আসে? কেউ আসেনি। ভালো করে মেহনত করো, মেহনতেই ফল দেবে। ওই আড্ডা মারা, গল্প করা, আরও যদি দু তিনটে কেউ থেকে থাকে পিছনে, তার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আজকে তার পিছনে তোমরা ঘুরবে, যেমন তোমার চাকরি ওরা তার পিছনে তোমরা ঘুরবে, বুঝতে পেরেছো? ফালতু বেকার কারোর পিছনে ওয়েস্ট না করে নিজের টাইম নিজে দাও, ভালো করে পড়াশোনা করো। আর সবচেয়ে পুরানো ধরতে গেলে সাহসী পড়ানোর মধ্যে দাদাই আছে, ঠিক আছে? এখন তো ধরো দুনাম অনেকজন শুরু করে দিয়েছে, ওটা ম্যাটার করে, তারা ডিফেন্স পার্সনই নয়, মাথায় রাখবি ডিফেন্স পার্সন তার জিনিসটা। আজকের তোর দাদারা যখন আমার কাছে পড়ে, আমার কাছে প্রচুর ছেলে পড়তো, কজন বেকার আছে বলতো? আমার আমার সময়ে আমরা যতজন পড়েছি, আমরা যদি আজকে এখানে দাঁড়াতাম, তোমাদের তোমাদের মতো এতজন হয়ে যেত মনে হচ্ছে, কী বললাম, বুঝতে পেরেছ? এতজন হয়ে যেত। এখন আমি ভুললে কি বসলে কি যেখানে যাই, আমি ছুটিতে আসলে আমি দু তিনজন পেয়ে যাই, আর সব একই ব্যাচেরই ছেলে আমরা। আজকে আজকের এই রবিউল আছে ঘরে, আজকের ডেটে আমাদের ব্যাচের কোনো ছেলে এরম নেই যে এখন বেকার আছে, সবাই চাকরি পেয়ে গেছে। এই বছর, এই বছর লাস্টে দুজন ছিল, সে দুজনও পেয়ে গিয়েছে। তো আজকের ডেটে আমাদের ব্যাচে যতজন ছিল সবাই চাকরি পেয়ে গিয়েছে, সবাই। আমি তোমার বাই নেম আর জায়গার নাম বলে দেবো, তুমি সার্চ করে দেখে নেবে, তুমি দেখতে পাবে, যদি মিথ্যা বলে থাকি মনে মনে হয়। আজকের ডেটে সবাই চাকরি পেয়ে গিয়েছে, তো ওই জন্য মেহনত করো, পেয়ে যাবে ঠিক। তোমাদের মধ্যে একজন পেয়ে গিয়েছে, তাই নাকি? সময় সবাই আছে, এরকম নয় যে ও পেয়ে গেছে তুমি পাওনি, পরের বারে পাবে না, পরের বার তুমিও পেয়ে যাবে, বুঝতে পেরেছ? তো ওই রকম টেন্ডেন্সি নিও না, মাথা সবসময় লক্ষ্য স্থির রাখো, চাকরি তোমার 100% হবে উপরওয়ালা চাইলে, বুঝতে পেরেছ? উপরওয়ালা না চাইলে তো কিছুই হয় না, তাই নাকি? তো ওই জন্য মেহনত তোমার কাছে, ফল তো অটোমেটিক পেয়ে যাবে। সঠিক গাইড আর কঠোর পরিশ্রম, বাইরে কিছু না, মেন মেহনত আর কিছুই নেই, মেহনত ছাড়া কিছুই নেই। আর লোক যদি স্থির থাকে, তোমার কেউ রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না, ঠিক আছে? আর মানুষই পারে সব কিছু করতে, মানুষ তো অভ্যাসের দাস, তাই না? মানুষ যেরকম করবে সেরকম হয়ে যাবে। তুমি বাড়িতে থাকতে অন্যরকম, সব প্রত্যেকদিন অনেক কিছু ভালো মন্দ খেতে, হয়তো এখানে হয়তো দুবেলা পাচ্ছে, ওখানে হয়তো চারবেলা পেতে, তাই নাকি? তো মানুষ অভ্যাসের দাস, মানুষ যেরকম ঢালবে সেরকম ঢেলে যায়, তাই নাকি? যে যেরকম পরিস্থিতি, তুমি যেরকম শরীরটাকে ঢালাবে সেরকমই হয়ে যাবে তুমি, তাই না? যারা সার্কাস খেলা দেখায় দেখবে কত ডিফিকাল্ট ডিফিকাল্ট জিনিস করে, তোমার দেখতে যাও টিকিট কেটে, মানে কত ভাইটাল জিনিস করছে, তো ও তো মানুষ করছে, তাই নাকি? তোমরাও পারবে সব কিছু, যে ও পাচ্ছে বলে তুমি পারবে না, এরকম কোনো কোনো সিন নেই এখানটায়, মাথায় কোনো দিন এরকম ভরবে না যে ও পেরে গিয়েছে আমি পারবো না, সবাই পারবে, বুঝতে পেরেছো? মেহনত করো, শিওর পাবে। আজকে আমি বলে যাচ্ছি, তোমার মিলিয়ে নেবে, যখন চাকরি পাবে তখন মনে পড়বে আমার কথা। মেহনত করো, যদি না পাও আমার নাম্বারও দাদার কাছে আছে, আমাকে ফোন করে আমার যা ইচ্ছা বলবে, কোনো আপত্তি নেই, কারণ আমার তো লেনা দেনা নেই তোমার সঙ্গে, কোনো লেনা দেনা আছে? কোনো লেনা দেনা নেই, দেখি না, আমার অভিজ্ঞতায় বলছি, যদি মেহনত করো আর লক্ষ্য স্থির রাখো, 110% চাকরি পাবে, কারো ক্ষমতা নেই উপরওয়ালা ছাড়া, ঠিক আছে? সবাই চাকরি পেয়ে যাবে, মেহনত করো। আর চাকরির জন্যই এত দূর এসেছো তো, কিছু না কিছু তো করতে হবে, তো ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। এর সঙ্গে ওর গল্প গল্প কখন হবে? গল্প হবে তুমি স্কুলেও যেন মনে হয় যেন আমি চাকরির জন্য পড়াশোনা করতে, চাকরির জন্যই সব কিছু ভাববে, এরম নয় যে এর সঙ্গে উল্টো পাল্টা অন্য অন্য গল্প করবে, যতটুকু গল্প করবে কাজে গল্প করবে, তাই নাকি? গল্প করার জন্য তো ঘর ছিল, ঘর ছেড়ে এখানে কেন আসবে? তো ওই জন্য মেহনত করো, ফল পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আবার মিলবো। আমার ছুটি শেষ হয়ে গিয়েছে, আমি চলে যাবো। কবে তুই যাচ্ছিস? আমি যাবো, আমার ছুটি এক মাসে আমি এসেছিলাম, ফের 15 দিন বাড়িয়ে দিয়েছি, গাড়ি কিনেছি বলে চালাবো বলে, আবার চালিয়ে হচ্ছে না, ফের আরও 10 দিন বাড়িয়ে দিয়েছি, তো আমি পরের সপ্তাহে চলে যাবো, ঠিক আছে? আবার আসবো। তো সবাই মিলে এখান থেকে যাওয়ার পরে দাদার গাড়িটা দেখে আসবিস, ফের 1.5 মাস পরে হয়তো আমি যাবো, চলে আসবো ফের, ঠিক আছে? তো সবাই গাড়ি কিনবে, সবাই এনজয় করবে, কোনো অসুবিধা নেই, সবাই লাইফ আছে, সবাই এনজয় করবে, কোনো অসুবিধা নেই। আমি যখন চাকরি পাইনি, আমি যখন চাকরি পাইনি তখন আমি শুতাম, তাও ভাব, তখন আর্মির মাঠ অনেক কঠিন ছিল,
অনেক কঠিন ছিল তখন, আমরা 300 জন 350 জন একসঙ্গে ছাড়তো, একসঙ্গে ছাড়তো 10 জন করে যদি লাইন হয়, 300 জন লাইন হয়, কটা লাইন হতো? 30টা লাইন হবে, তাই নাকি? তো 30টা লাইনে যার পিছনে লাইন হবে সে কি আর আগে যেতে পারবে কোনোদিন? পারবে না। আমি শুতে বসতে সবসময় ভাবতাম যে মাঠ কমপ্লিট করতে পারো তো, মাথা শুধু ওই চলতো, বুঝতে পেরেছো? যখন মাঠ পাস করলাম তখন পরীক্ষার সময় ভাবতাম যে পরীক্ষা আমি পারবো তো, কিন্তু আমার বয়স, আমি প্রথম পরীক্ষায় প্রথম চাকরি পেয়েছি, আমি আমার বয়স অনেক পড়েছিল, আমি 19 বছর বয়সে চাকরি পেয়েছি, তাই নাকি? তা আমি মিনিমাম 4-5টা রিক্রুটমেন্ট দেখতে পারতাম আরও, কিন্তু আমি প্রথমটাই পেয়ে গেছি। কারণ বলতো আমার মনের মধ্যে শুধু ওটাই ছিল, আমি চাকরি পেয়েছি আমি খুশি হইনি, আমার শুধু একটাই খুশি হয়েছে আমি যেটা লক্ষ্য করি সেটাই পেয়েছি আমি। ওই জন্য তোমাদের এত বারবার বলছি যে লক্ষ্য স্থির রাখো, লক্ষ্য স্থির রাখলে 110% পাবে। কেন বলতো? একবারে চাকরি পেয়েছে, কেন? সঠিক গাইড পেয়েছিল। যেমন আজারউদ্দিন, ও ইন্ডিয়ান আর্মিতে আছে, ও আমার পার্টনার আছে। তো আজারউদ্দিন এখন হচ্ছে পাঞ্জাবে পোস্টিং আছে, এখন নায়ক পোস্টে আছে। তো ও সার্ভিস করে কিসে? ইন্ডিয়ান আর্মিতে। আমি কিসে করতাম? CRPFে, তারপর CISF। ফলে আমরা মিলে যখন একটা বাচ্চাকে তৈরি করছি, তো আমরা বিষয়টা জানি কোন কোন ক্রাইটেরিয়া লাগে একটা চাকরি করতে গেলে, একটি বাচ্চার কী কী লাগে। তাহলে তার এই মেজারমেন্ট লাগবে, তার এই মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, পড়াশোনা লাগবে, তার এই ফিজিক্যাল লাগবে, এগুলো আমরা জানি। অতএব সেইভাবেই বাচ্চাদের তৈরি করি, বিশাল রংচং দেখানোর কিছু নেই। আজকের সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা যে কজন ছিল সব কজনই চাকরি পেয়েছে, ওই সবাই চাকরি পেয়ে গেছি, সবাই, একজনও কেউ বেঁচে নেই, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে। ঠিক আছে, তো ভিত স্ট্রং করো, সবাই পেয়ে যাবে একদিন। ও সামনে এসে কথা বলে, তোমাদের সামনে এসে, তুমিও একদিন আসবে। দাদা একসময় এরকম তোমাদের মধ্যে দাঁড়িয়েছিল, আমিও তোমাদের মধ্যে একসময় দাঁড়িয়েছিলাম, সবাই এই জায়গায় আসবে। দাদার ভিডিও আছে একদম পুরানো, সম্ভবত 2016 সালের ভিডিওগুলো দেখে নিবি, ঠিক আছে? সবাই, হ্যাঁ, 17তে পেয়েছিস, 16 ভিডিওগুলো দেখে নেবে, সবাই এই জায়গায় আসবে, বুঝতে পেরেছো? একসময় ওখানে ছিলে, একসময় এখানে ছিলাম, বাবা যেরকম আগে ইয়ং ছিল, বাবা হয়েছিল, তারপরে বুড়ো হয়ে গিয়েছিল, ফের মারা গিয়ে, তাই নাকি? সবাই এই জায়গায় আসবে, তোমরা এখন ওখানে আছো, তোমরাও এখানে আসবে। এ ভাই যখন চাকরি পেয়ে যাবে, জয়েন হয়ে যাবে, তোমার সামনে আসবে, তুমি একদিন, তোমার সুযোগ হবে, তুমিও আসবে, ঠিক আছে? তো ওই জন্য নিজে আবার বলি, টাইমটাকে ওয়েস্টেজ করি না, টাইমটাকে ইনভেস্ট কর, যে না আমি যে টাইমটা পাবো আমরা এই নির্দিষ্ট টাইমের মধ্যে নিজের জায়গাটা রেডি করে নেবো। আবার বলি, এ চাকরির মতো সহজ চাকরি আর কিচ্ছু হয় না। থোড়ি কি তোরা হচ্ছে কি UPSC দিচ্ছিস? এই চাকরি কিছুই নেই, কিচ্ছু, আমি বলছি কিছু, 1 মাস পরেও ডিফেন্সের চাকরি পাওয়া যায়। ভিডিও করছে তো, আমি তোমার গ্যারান্টি দিয়ে বলছি, যে কোনো জায়গায় আমার নিয়ে চলে যাও, আমি বলবো, সবার সামনে বলবো, এই চাকরিতে কিচ্ছু নেই। 1 মাস পরে ইন্ডিয়ান আর্মিতে চাকরি পাওয়া যায়, অনলি সিঙ্গেল মান্থ, বুঝতে পেরেছিস? আমাদের একাডেমিতে যদি 100 স্টুডেন্ট ইন্ডিয়ান আর্মির জন্য যদি লিখিত পরীক্ষা করে, আমি একদম হল অফ করে বলতে পারি 99% ছেলেমেয়েরা পাশ করে যাবে। আমি চাকরির পরীক্ষা দিয়েছি, প্রথম পেন্সিলের গায়ে দাগ দিয়েছি, অ্যাকচুয়ালি পেনের দেয়, টাইম শর্ট থাকে পরীক্ষায়, পেন্সিলের দাগ দিয়ে ফের পেনের দিয়ে, ফের ওপর পেন দিয়ে ফের 15 মিনিট এক্সট্রা পেয়েছি না, আমি পাশে আসে সবাইকে বলে বলে দিচ্ছি না, ঠিক আছে? মেহনত করো, যারা সাজেশান চলো, কিচ্ছু নেই, আমি বলছি কিচ্ছু নেই, ঠিক আছে? নিজের যে তার লক্ষ্য স্থির রাখো, কেউ রুখতে পারবে না ওপরওয়ালা ছাড়া, বুঝতে পেরেছো? ওপরে যে আছে উনি ছাড়া আর কেউ রুখতে পারবে না, মানুষ তো কিছুই করতে পারে না, ঠিক আছে? শুধু সময়ের অপেক্ষা, কম বা তাড়াতাড়ি তোরা সফল হবে। আমরা যখন ট্রেনিং করেছি, 2.5 বছর ট্রেনিং করেছি, এক একটা দিন মনে হতো যেন কালকে কী আছে বলে রাতটাই ঘুমোতো না, যে কালকে কী ট্রেনিং আছে, এত কষ্টের দিন ছিল, মনে হয় যেদিনকে ট্রেনিং শেষ হয়ে যাবে সেদিনকে কোনো একটা জায়গায় স্নান করে ভালো করে ধুয়ে চলে যাবো ঘরে, বুঝতে পেরেছো? এত কষ্টের দিন গিয়েছে, কিন্তু কষ্টটা এখন মনে হয় না, আর তো এখন আনন্দ হয়, যখন শুনি তখন আনন্দ হয়, মনে মনে যখন হয় তখন আরও আনন্দ হয়, ঠিক আছে? বললাম বিতা হওয়া কাল সবসময় ভালো লাগে, তাই নাকি? তুমি এখন এই দিনে তোমার খুব অস্বস্তি হচ্ছে, যখন তুমি চাকরি পেয়ে যাও তখন এই দিনটা তোমার মনে হয় তোমার খুব খুশি হবে তুমি। আচ্ছা, আমার এত আনন্দ হচ্ছে কেন? কেননা আজকেরে মানে আমার সের আগায় না, বুঝলি? ওর একসময় একটা সাইকেল ছিল, তাই না? সাইকেলটা আছে কি জানি না এখন। আমি সাইকেল নিয়ে সব জায়গায় যেতাম, সাইকেল নিয়ে কোনো জায়গায়, একসঙ্গে চাকরি পেয়েছে আমার ভাগনারও, দুজনে একসঙ্গে একই জায়গায় পোস্টিং হয়েছিল, এখন একসঙ্গে আছে কি আমি জানি না। কদিন আগে ভাগনা এসেছিল, দেখো আমি তো যতজন আছে সবাই চাকরি পেয়ে যাবে, আমার একটা কথা মেনে নিও, কোনো এতে কিছুই নেই। আমি তোমার এত জোর দিয়ে কেন বলছি, তুমি তো আমার কেউ নয়, বা তোমার আমি জানিও না তোমার মধ্যে কী আছে, কিন্তু সব মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, সবাই চাকরি পাবে যদি তোমার নিজের দিমাগটা কাজে লাগাও আর লক্ষ্য স্থির রাখো, কেউ রুখতে পারবে না। একটা ছেলে গল্প বলছি আমি, আমার থেকে আগেতে পড়াশোনা করতো, মানে আমার থেকে আগেতে পড়াশোনা করতো,
ওর পরে আমি চাকরি পেয়ে আমার 7 বছর রানিং হয়েছে, ওই সবে এই বছর চাকরি পেয়েছে, মানে কি সে ছেড়ে দেয়নি, কী বললাম বুঝতে পেরেছ, সে ছেড়ে দেয়নি কিন্তু সে আজই পেয়েছে চাকরি, বুঝতে পেরেছি, আমার 7 বছর চাকরি মানে ও তো আমার 9 বছর ধরে পড়াশোনা করেছে, আজকে সে চাকরি পেয়েছে, অন্য ছেলে হলে 2 বছর পরে পায়নি ছেড়ে দিই না, ধরে রাখতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে, 110% পাবে, না পেলে আমার নাম্বার আছে, ফোন করে বলবে যে তুমি মিথ্যা বলেছিলে, আমার টাইম নষ্ট করে দিয়েছো তুমি বলে, ঠিক আছে, কেউ রুখতে পারবে না তোমাদের, মানুষই তো পারে আর কে পারে, কিছুই নয় এদের, কিছুই নেই, এতে আনন্দ আছে, পড়াশোনা যখন তোমার মধ্যে এসে যাবে না, চাকরি যখন নেশা চলে আসবে, দেখবে মদ গাঁজাকে নেশা নয়, না খেলে তুমি মরে যায় মানুষ, তুমি যারা মদ করো গাঁজা করো তাদের যদি তুমি মদ না দাও শুধু ছোটকাবে আর নাই রাস্তাঘাটে পড়ে থাকবে, নেশা এরকম তোমার নেশা তৈরি করো পড়াটা, কী বললাম বুঝতে পেরেছ, পড়া নেশা মানে পড়াশোনা যেন কিছুই ভালো লাগে না এরকম মনে করবে, পড়বে ওখানেই খাবে, তোমাদের এত সুন্দর ফ্যাসিলিটি, পড়বে ওখানেই খাবে, পড়া টিউশনি মাস্টার এখানে আসছে, আমরা তো সাইকেল চাইলে কত দূর যেতাম দাদার বাড়িতে, কত দূর যেতাম, এবং একটা ইনসিডেন্ট বলছি, গ্রাউন্ড ছিল এদের, আমি গ্রাউন্ডটা সত্যি আজও সেই দিনটা মিস করি, আমার মেজর জামাইবাবু ছিল, বর্তমানে তোমরা যে বাবুলাল দা দেখছো, মাসুম দা দেখছো, বা ওই যে ইয়ে আছে কী বলে ওর নাম, মেহবুব আছে, তো সেদিনকে আমার গ্রাউন্ড আমি রেডি করছি, আমাকে ফোন করেছে আমি যেতে পারিনি, কেননা আমার ছেলেদের রেডি করতে হবে, আমার জামাইবাবু অসুস্থ হয়ে গেছে এবং চিত্তরঞ্জনে নিয়ে যাওয়ার পরে জামাইবাবু মারা গেল, এবং তার জন্য আমার বড় বাগনার কাছে আমার কাছে শুনতে হয়েছে যে মামা যদি যেত বাবা সঠিক চিকিৎসা পেত, আমার বাবাকে সঠিক চিকিৎসা করা হয়নি, 3টি ইঞ্জেকশন দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমার বাবা মারা যায়, মানে এই কথাটা আজও পর্যন্ত কিন্তু আমাকে কষ্ট দেয়, কেননা আমি যদি আজকের ওই মুহূর্তে গ্রাউন্ডটা ছেড়ে বা এদের কথা মানে এরাই তখন ছিল, এদের যদি আমি ছেড়ে দিই আমি চলে যেতাম তাহলে ওই কথাটা আমার শুনতে হতো না, কথাটা বলেছে আজকের ওরা অনেক বড় হয়ে গেছে, চলে গেছে প্রায় 7 বছর অতিক্রম করে, 7 কেন 8 বছর পার হয়ে গেছে, কিন্তু ওই কথাটা আমার আজও পর্যন্ত মনে আছে যে আমার ভাগনারা আজকেরে মানে বড় ভাগনা বললো যে আমি গেলে হয়তো বা চিকিৎসাটা সঠিক হতো, যাই হোক তিনি মারা গেছেন, তিনি যেখানে থাকুক ভালোই থাকুক, চিন্তা করুন আপনার অসুবিধা নেই, তো এই জায়গায় শের সবসময় একা একা যায়, শের একা একা যায় না, ওই ভের বাগড়ি চাল বানা আমাদের ফৌজি ভাষায় বলে ভের বাগড়ি চাল চলতে নেই, দেখবি অনেক যখন ছাগল যায় দেখবি একসঙ্গে এক ঝুন যায়, ওই প্রথম মদা যেই দিকে যাবে তার পিছনে পিছনে সবাই সেই দিকে যাবে, যায় না, এক একজন যারা রাস্তা ভটকে চলে যায় দেখবে তারা অনেক খাবার পায়, মানে সেখানে তো অনেক কম মানুষ, তাই নাকি, তো তোমরা এরকম তৈরি হও, ওই ভের বাগড়ি চাল চলো না, যে ও চলছে আমি ওর পিছনে পিছনে চলি না, শের হও, ওই ছাগল গরুর মতো চলে লাভ নেই, বুঝতে পেরেছ, যে একজনই হবো যেন আমার সবাই চেনে, আমি কারণ না সবাই যেন আমার চেনে, ঠিক আছে, মনের মধ্যে সাহস রাখো, লক্ষ্য স্থির রাখো, সব হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, যে যেই ধর্মের ওপরে যার যেই ধর্মের যতটুকু করার করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সে মুসলিম হোক শিখ ইসাই সব একসঙ্গে, আমরা একসঙ্গে চাকরি করি, আমি কোনো ভাবিনি যে এরকম একই থালায় খাবো, শিখ ইসাই মুসলিম হিন্দু সব একই থালায় খায়, কী বললাম বুঝতে পেরেছ, ফজ খুব ভালো সংস্থা, খুব ভালো জায়গা, সব কিছু তোমার জন্য, সব কিছু তোমার জন্য আসবে, কী বললাম বুঝতে পেরেছ, সে ফজ নয় সব কিছু, চাকরি পেলেই নিজের লাইফটা অন্যরকম হয়ে যায়, তাই নাকি, তুমি আজকে এই জামা প্যান্ট পরে আছো, কদিন পরে তোমার চাকরি পেয়ে আস্তে আস্তে তোমার নিজের মধ্যে ডেভেলপ হবে, তাই নাকি, তোমার বাড়ির ফ্যামিলি ডেভেলপ হবে, একজনের জন্য যদি পুরো ফ্যামিলি, আমি সবসময় ভাবতাম আমি কষ্ট আছি তো কী হয়েছে, আমার বাড়ির যে 15 জন মেম্বার, আমার বাড়ি অনেক বড়ো ফ্যামিলি, ঠিক আছে, তা আমি কষ্ট পাচ্ছি তো কী হয়েছে, আমার 15 জন মেম্বার তো আনন্দে আছে, তাই নাকি, আমার জন্য 15 জন আনন্দে আছে, এটা ভালো নয়, একার জন্য যদি 15 জন ভালো থাকে ভালো নয়, আর 15 জন যদি খারাপ থাকে আমি একা ভালো থাকি কোনো ভালো, ওটা ভালো নয়, ঠিক আছে, বাড়ি ছেড়ে এসো, সবাই গরিব ফ্যামিলি, গরিব ফ্যামিলির ছেলে, আমিও ছেলে, দাদাও সবাই, যদি বড় ফ্যামিলি হতে গেলে কেউই আসতো, আমরা ফৌজিতে গেছি, সেই জন্য আমরা ফৌজি গিয়েছি, আরে আমি তো স্কুলে ফার্স্ট হয়ে ছিলাম, আমার যদি সেই ব্যাকআপটা থাকতো, ঠিক আছে, আজকে আমি কি নিশ্চয়ই আরও বড় চিন্তা ভাবনা করতাম, নিশ্চয়ই আমি আমরা যখন ফৌজি যখন ট্রেনিং পেয়ে ফৌজি যখন ট্রেনিংয়ে গিয়েছিলাম, আমার ট্রেনিংয়েরতে বেশি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম তোমাদের মধ্যে দাঁড়িয়ে লেকচার শুনতাম, রাতকে রাত হয়ে যেত এরকম দাঁড়িয়ে থাকতো, কী বললাম বুঝতে পেরেছ, সেই লেকচারটা অস্বস্তি নিলে হবে না, তো তোমার মনের মধ্যে ওরা জেদ নিতে হবে, এটাই তো মেন, তাই নাকি, আমার 3 ঘন্টা 4 ঘন্টা একই জিনিস 10 বার বলবে, কারণ লেকচার একটা মানুষ কত দিতে পারে, তাই নাকি, একই জিনিস 10 বার বলবে, তার মানে এই নয় যে তোমাকে লেকচার দিচ্ছে, না এর মানে এটাই তোমাদের ধৈর্য, ওটা তাই নাকি, ধৈর্য সবল করো, লক্ষ্য স্থির রাখো, কেউ রুখতে পারবে না তোমাদের,
কেউই ঢুকতে পারবে না, কোনো মানুষই তো ঢুকতে পারবে না ও বলা ছাড়া, সবাই চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, যে যেই ধর্মের সব সেই ধর্মের বাদ করো, কোনো অসুবিধা নেই। এত সুন্দর জায়গায় মাস্টার এখানে আসছে, পড়াশোনা এখানেই হচ্ছে, খাওয়া দাওয়া এখানেই হচ্ছে, তোমাদের টাইম ওয়েস্ট করার কোনো জায়গাই নেই। জায়গা আছে কি? কোনো জায়গা নেই। আমরা পড়তে যেতাম কত দূর, ফের আসতাম, ফের মাঠের জন্য যেতাম, তাই নাকি? বাড়িতে ক্যাঁচামেচি, বাড়ির বাচ্চা কাচ্চা বাবা মা, বাড়ির কাজও করতে হতো, তোমার তো কিছুই নেই। কিছু আছে কি? কোনো কাজ নেই। পড়াশোনার মাঠ ছাড়া কি কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এর তো ভালো ফ্যাসিলিটি আছে, আমাদের যদি 4 বছর পড়তে টাইম লাগে, তোমাদের 1 বছর লাগবে। কী হলো বুঝতে পেরেছো? তোমাদের 1 বছর কমপ্লিট হয়ে যাবে। আমি যদি 4 বছর পড়ি, তোমাদের 1 বছর লাগবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, সব চাকরি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সব এনজয় করবে তখন চাকরি পেলে। ঠিক আছে, সব মন মেজাজ খারাপ হয়ে আছে কী ব্যাপার? হ্যাঁ, কীভাবে মন খারাপ হয়ে গেছে? মন খারাপ করে থাকো না, এনজয় করো, কোনো অসুবিধা নেই। এটাই তো ফ্যামিলি, যখন চাকরি পেয়ে যাবে এরকম ফ্যামিলি ফের পাবে চাকরির লাইফে। আমার ফ্যামিলি কি এটা? আমি যখন যেখানে আছি এটা শ্বশুর বাড়ি। কী বললাম বুঝতে পেরেছো? বাপের বাড়ি ওটা হয়ে গেছে এখন। মেয়েদের যেমন শ্বশুর বাড়ি বাপের বাড়ি হয় না, বাপের বাড়িটা পরে পর হয়ে যায়, তা আমার এটা পর হয়ে গেছে। এটা এ তো মাত্র 1 মাসের জন্য আছে। 1 বছরে মানুষ যদি 3 মাস আছে এখানে থাকে আর 9 মাস আমি ওখানে থাকি, কোনটা তাহলে নিজের বাড়ি? ওটা নিজের বাড়ি নয়। তো তোমাদের এরকম ফ্যামিলি ফের পাবে যখন তুমি চাকরি পাবে। এটাই ফ্যামিলি, এরাই তোমার দুঃখ সুখ কষ্ট সব এরাই দেখবে। বুঝতে পেরেছ? মিলেমিশে থাকো, একে অপর কোঅর্ডিনেট করবে, উপরে যেটা নসিবে আছে সেটাই হবে। চেষ্টা তোমাদের, যেটা নসিবে আছে সেটাই হবে। যাই হোক, তোরা এখানে ইয়ে করার পরে দাদা গাড়িটা দেখে আসিস, চাকরি পেশা মনের মধ্যে জেদ নেবে, জেদ ছাড়া কিছু নেই। গাড়ি কিনবি ঠিক আছে? হ্যাঁ, মনের মধ্যে জেদ নেবে, ঠিক আছে? ঠিক আছে, চাকরি চাকরি পেয়ে যাবি, ঠিক আছে, ভালোভাবে থাকবে। হ্যাঁ, একদম মেন হলো ডিসিপ্লিন, ঠিক আছে? যার ডিসিপ্লিন ভালো তার সব ভালো, ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করবে। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? তারকেশ্বর। তোমার বাড়ি? ওর বাবা আর্মিতে ছিলেন। আচ্ছা, তাহলে বাবা আর্মিতে ছিল, তার সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, পুলিশ মন মেলা থাকবে না, ঠিক আছে? মন মরা হয় কি কী করবে, কিছুই হবে না। ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে, আবার মিলবো, ঠিক আছে, ভালো থাকবে। ঠিক আছে, আগে তোর দাদার সঙ্গে আমি গলাইনি। এটাই হচ্ছে লাইফের সবচেয়ে বড় পাওনা, বুঝলি?